আরকে নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সাথে আছি আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, আরকে নিউজ ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়াদি তুলে ধরছেন গরিব এবং অসহায়ের মানুষের কথা। আজকে এমন এক অসহায়ের মানুষের কথাই তুলে ধরব যিনি পেশাগতভাবে চায়ের দোকানদার, আর চায়ের দোকানদারি করেই তিনি তার সংসার পরিচালনা করছেন। বয়স 65-এর ঊর্ধ্বে হওয়ার পরেও এখন পর্যন্ত ভাতা বঞ্চিত। আজকে এই চায়ের দোকানের উপরেই আমি তুলে ধরব। আমার পেছনে দেখা যাচ্ছে যে যার কথা বলছিলাম সেই চায়ের দোকানদার ফজরের আজানের পরপরই দোকানে আসে এবং রাত 12টা অবধি পর্যন্ত এই দোকানদারি করে এবং এখান থেকে যে টাকাটা অর্জন করে সেটা তিনি সংসার পরিচালনা করে। তো দর্শক, আমি তার সাথে কথা বলবো এবং মূলত তিনি কীভাবে সংসারটা পরিচালনা করে তার কাছ থেকে কথাগুলো শুনবো। জি, প্রথমে একটা আপনার নাম বলবেন চাচা। আমার নাম নিকবার। নিকবার জি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি এখন বর্তমান হলকা রাজাপুর। রাজাপুর জি। আচ্ছা, এটা কোন ইউনিয়ন? এটি আলামপুর ইউনিয়ন। আলামপুর ইউনিয়ন জি। আপনারা দুইজন এবং ছেলে মেয়ে কয়জন? ছেলে সোয়ালের হেলকা তিন চারজন। আর ও আচ্ছা, আপনার ছেলেকে একটাই? একটাই। আচ্ছা, আর মেয়ে? মেয়ে নাই। মেয়ে নাই না। আচ্ছা, সংসারে আপনার দুইজন আর ছেলে, তার মানে নাতিপুতি হয়ে গেছে আর কি। আচ্ছা, মোট এখন কয়জন? ছয়জন। মোট ছয়জন। এই ছয়জনের সংসার কি আপনার ছেলে আপনার সাথেই আছে? তো হ্যাঁ, একসাথেই আছে। আপনার ছেলে কি করে? ছেলে মাঠে কাজ টাজ করে। কাজ করে জি। তো আপনি তো এই চায়ের দোকানদার তো কতদিন ধরে করছেন? 15 বছর। 15 বছর। এই 15 বছর কি এই কুষ্টিয়া ঝিনাইদহ যে মহাসড়ক, আমরা তো দেখলাম যে আপনি এই মহাসড়কের পাশেই আর কি দোকানে বসে আছেন। হ্যাঁ জি। এই 15 বছর ধরেই এই চায়ের দোকানে করছেন? চায়ের দোকানে করি। আচ্ছা আচ্ছা, আপনার সংসার কি মূলত এর উপরেই? এর উপরেই, ওই মাঠে কাজ টাজ করে ছেলে, আর এর উপরে। আপনার বয়স তো মনে হচ্ছে অনেক হয়েছে, তো সেক্ষেত্রে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পান না? সুযোগ সুবিধা কিছুই পাইনি। আপনার কোনো ভাতা হয়নি? কিচ্ছু না। আচ্ছা, আপনি কোনো মেম্বার কিংবা চেয়ারম্যান যারা আছে তাদেরকে কোনো কিছু বলেন? হ্যাঁ বলেছি, বলি কত বলি, হয় না। হয় না কেন? হয় না বলেন তো। কেন, ওই সংসার ভালো চলে বলে আমার সেই জন্যে। চায়ের দোকানগিরি করি আর কয় টাকায় অর্জন করা যায়, এতে আপনার ভালোই বা কেমন? ওই 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 কথাই বলে ওরা। ওরা এলাকা এখন তিন বাপ বেটা কামে যুক্ত হয়ে গিয়েছে, ওর আবার ভাতা হয়, ই হয়, নীলিপ হয়, এইরকম বলে। ওই এইরকমই বুঝলি, আর আর এলাকা তার সাথে আর কোনো কথা বলিনি। তারপর সংসার কি এক কথা বলা যায় কি আপনার খুব কষ্টের সাথে চলে? কষ্ট যায় বাপু, আবার একটু সংসার ওই কোনো রকমই যায়, চাইল কিনি খাই। এক তো থাকে, একক তো থাকে না, কি করব। দেখা যাচ্ছে বাড়িতে আইলো যে এটা নিই ওইটা নিই, আমার টাকা নিয়ে আমি কী দিই সংসার, ইয়ে হাট বাজার করব। একক তো করলাম, আর দুই এক তো এরকমভাবে চাইল, খুব অভাবে চলে। তার মধ্যে জ্বর, কাপড় চুপড়, রোগ বালাই, অসুখ বিসুখ আছে, এইভাবে এই মানুষের কাছে নীতি ধার মান নিয়ে চালাই। আবার আবার হইলে গায়ে সুদের বার নিয়ে আবার তার হইলে গায়ে রণ মান তুলি সর্দি, এরকমভাবেই চলে। তার মানে গরিব মানুষের কথা কেউ আর বলছে না? কেউ বলে না। চায়ের দোকানদার তার কথা শুনছিলেন, তিনি সংসার যেভাবে পরিচালনা করে আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসলে চায়ের দোকান থেকে তো আসলে কত টাকাই বা আয় করা যায়, সেক্ষেত্রে চায়ের দোকানের আরেকটা বিশেষ করে গ্রামগঞ্জে যে সমস্ত চায়ের দোকানগুলো গড়ে ওঠে ম্যাক্সিমামই দেখা যায় যে এই চায়ের দোকান আবার কিন্তু বাকিও যায়। তো চাচা, আপনি একটু বলবেন যে আপনার এখানে কি বাকিও যায়? হ্যাঁ বাকিও যায়। বাকিও যায়? হ্যাঁ। তো এই যে বাকি যাওয়ার পর এরা কি পয়সা আপনার ঠিক মতন দেয়? দেয়, ওই দুই একদিন কাটিও যায়, আবার হলকা বিদেশি লোক হলকা মারিও চলে যায়। ওরা নিয়ে মেরে? হ্যাঁ, সাতক্ষীরার লোক মারিও চলে যায়, আবার কেউ দেয়ও, আবার কেউ দুই তিন দিন পর দেয় এরকম। আর ওই বিদেশি লোক মারি প্রতি বছরে 2-1 হাজার নিয়ে চলে যায়। এখন আমার তো মেয়ের খাতেরে দিই, তারাও কাম করে আসি খাই,
কিন্তু আমার মেয়ে তারা না বুঝি চলে যায় আমার। বাস্তবতা কত কঠিন আসলে হলে এটা জানা যায় এবং বোঝা যায় যে সামান্য চায়ের দোকানে যারা চা পান করে নিয়মিতভাবে তারা এই চার দোকানে কিন্তু বাকও করে, কিন্তু এমন কিছু সমাজের মানুষ আছে যারা এই বাকি করার পরেও কিন্তু তারা বাকি দেয় না, যার প্রেক্ষিতে এই সমস্ত অসহায় মানুষগুলো তাদের সংসার পরিচালনা করতে যে তারা প্রচণ্ডভাবে হিমশিম খেতে হচ্ছে। দর্শক আজ এ পর্যন্তই, সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।